আসসালামু আলাইকুম বিসমিল্লা আলহামদুলিল্লাহ উল্লাহ রাসুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর আমি সঙ্গে রয়েছে ডক্টর মাঝারুল ইসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আপনি যে কোনো কাজ করতে যান যদি বাধার সম্মুখীন হন মানে আপনি কোনো কাজই সঠিকভাবে করতে পারছেন না অনেকের ক্ষেত্রে আপনি একটা কাজে অগ্রসর হওয়ার পরিকল্পনা করতেছেন পরিকল্পনা করার পূর্বে সেটা ভেস্তে যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে যে আপনি একটা পরিকল্পনা করেছেন কাজটা করবেন কিন্তু মাঝপথে পথে যেয়ে ওই বিষয়টা এলোমেলো হয়ে যায় বা ভেঙে যায় বা ভেসতে যায় আর এটা যদি রিপিটেডলি হয় তাহলে আমাদের তদন্ত করে দেখতে হবে এইখানে সমস্যা আছে কি না তবে এইখানে একটা কথা বলে রাখার প্রয়োজন যে মানুষের চলতে গেলে চলতি পথে বাধা আসবে সেটাই স্বাভাবিক আপনি তিনটা পদক্ষেপ নিয়েছেন দুইটা ব্যর্থ হয়েছে একটাই আপনার সাকসেসফুল হয়েছেন আপনি পাঁচটা পদক্ষেপ নিয়েছেন আপনি অনেকাংশে ব্যর্থ হয়েছেন একটাই সাকসেসফুল হয়েছেন এইগুলো হচ্ছে স্বাভাবিক বিষয় কিন্তু আপনি চেষ্টার পর চেষ্টা করে যাচ্ছেন আপনি একের পর এক ব্যর্থ হচ্ছেন তার মানে কি আপনি সামনের দিকে অগ্রসর হতে পাচ্ছেন না আপনি যেখানেই পা দিচ্ছেন মানে যেদিকেই পা বাড়াচ্ছেন আপনার এলোমেলো হয়ে যাচ্ছে মানে কেমন একটা ধোঁয়াশা আপনাকে টাকা দেওয়া হচ্ছে ব্যবসা করার জন্য কিন্তু আপনি ব্যবসা করতে পারছেন না আপনি একটা পরিকল্পনা নিয়ে অনেক দূর অগ্রসর হয়েছেন পরবর্তীতে দেখেন ওই বিষয়টা ভেসতে গেছে আপনাকে কেউ ওয়াদা করেছে আপনার সাথে ব্যবসা বাণিজ্য করবে বা আপনাকে একটা জব দিবে বা আপনাকে হেল্প করবে দেখা যায় দুই তিন দিন পর সেই ব্যক্তিকে আর খুঁজে পাচ্ছেন না তেমনিভাবে আপনি পড়ালেখা করেছেন আপনি জবের জন্য বারবার বারবার ট্রাই করতেছেন কিন্তু আপনার কেমন জানি সব কিছু আটকে আছে আশার আলো দেখতে পাচ্ছেন না বা চারিদিকে যেন কেমন একটা ধোয়াশা অন্ধকার একটা হতাশায় নিমজ্জিত হয়ে গেছেন এইখান থেকে ওভারকাম করতে পাচ্ছেন না বা এইখান থেকে কিভাবে বের হবেন এই রাস্তা খুঁজে পাচ্ছেন না এরকম সিচুয়েশনে যদি আপনি পড়েন তাহলে আপনার এইখান থেকে উত্তরণের কোনো উপায় পবিত্র কোরআনুল কারিমে আসছে কিনা আমরা এই বিষয়টা আজকে দেখবো পবিত্র কারিম হচ্ছে এমন এমন একটা জিনিস কিতাব এটি হচ্ছে আল্লাহ দেওয়া যেমন আমরা একটা জিনিস যদি ক্রয় করি আমাদের কিন্তু একটা বুক দেওয়া হয় নির্দেশনা বলি দেওয়া হয় আর মানুষদেরকে ভালোভাবে চলার জন্য যে নির্দেশনা বলি সেটাই হচ্ছে পবিত্র কোরআনুল কারিম এই কোরআনুল কারিমের প্রত্যেক বিষয়ে সমাধান আছে তেমনিভাবে আপনি যদি এই সমস্যার সম্মুখীন হন কোথাও অগ্রসর হতে পারছেন না কোনো কাজে অগ্রসর হতে পারছেন না বাধা 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 একদম জীবনটা একটা ধোয়াশার মধ্যে পড়ে আছে মানে আপনি কি করবেন সেটাই আপনি খুঁজে পাচ্ছেন না তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা আমল যদি করতে পারি এবং আল্লাহ সুবাহনাহতালার কাছে যদি কান্নাকাটি করতে পারি তাহলে আমরা এখান থেকে পরিত্রাণ পাবো ইনশাল্লাহ আমাদের যেতে হবে হচ্ছে আটত্রিশ নম্বর সোরার বিয়াল্লিশ নম্বর আয়াত সুরা সোয়াদের বিয়াল্লিশ নম্বর আয়াত যদি আমরা দেখি এই আয়তে আল্লাহ সুবাহনাহতালা বলেছেন বাড়ি আমরা যদি বাংলা অর্থ দেখি আল্লাহ আঘাত করো ঝর্ণা নির্গত হলো গোসল করো এবং শীতল হও এবং পান করো আমরা যদি এই আয়াতের সাথে আমাদের বর্তমান পরিস্থিতি অ্যাডজাস্ট করি বা লিঙ্ক করি আমাদের প্রত্যেক পদক্ষেপই হবে কল্যাণময় এবং আল্লাহ সুবাহনাহতাল্লাহ রহমত বরকতে আমরা শীতল হয়ে যাব আমরা যে পদক্ষেপই নিই না কেন এইখানে শয়তানের যে চক্রান্ত থাকবে শয়তানের যে কুটকৌশল থাকবে সেগুলি পাঞ্চাল হয়ে যাবে এবং আমাদের প্রত্যেক পদক্ষেপ আল্লাহ আল্লা তালা রহমত বরকতের দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তো আটত্রিশ নম্বর সুরার বিয়াল্লিশ নম্বর আয়াতের আমলটা যদি আমরা করতে পারি প্রত্যেক নামাজের পর এবং তাহাজের নামাজের পর অনেক সময় যদি একটা পরে আমরা আল্লাহ তালার কাছে যদি কান্নাকাটি করি তাহলে আমাদের যে সমস্যা যে কোনো কাজে অগ্রসর হতে পাচ্ছি না যে একটা বাধা ধোয়াশার মধ্যে রয়েছে জীবনটা একটা দর্শনীয় অবস্থার মধ্যে হয়ে গিয়েছে পারিবারিক টেনশন বিভিন্ন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের বিভিন্ন জব হচ্ছে আমার হচ্ছে না কেন এই সকল বিষয় থেকে সহজেই পরিত্রাণ করা সম্ভব তাহলে এটা আমাদের কি করতে হবে আমাদের যে কাজটি করতে হবে প্রত্যেকের নামাজের পর এটা পড়ে আল্লাহ সুবাহনাহত আলার কাছে কান্নাকাটি করতে হবে আর আরও দ্রুত এবং কার্যকরী ফল পাওয়ার জন্য তাহাজ্জতের নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে এবং শেষ দেয় আল্লাহ সুবাহনাহত কাছে একটু কান্নাকাটি করতে হবে তো এইখানে আরেকটি কথা বলে রাখি বা আরেকটি কথা না বললেই নয় আপনি পবিত্র কুরআনুল কারিমের যদি শিফা নিতে চান তাহলে কিন্তু আপনার আল্লাহ সুবাহনাহ তাল্লাহার দাসত্ব স্বীকার করে নিতে হবে তার মানে কি আপনার আল্লাহ সুবাহানাহত আল্লাহ দেওয়া প্রদত্ত বিধান অনুযায়ী আপনি জীবন জীবনযাপন করতে হবে আপনি যদি আল্লাহ আল্লা সুবাহানাহত দেওয়ার প্রদত্ত বিধান অনুযায়ী জীবনযাপন করতে পারেন তাহলে পবিত্র কোরআনুল কারিম আপনার উপরে ম্যাজিকের মতো কাজ করবে তো আমরা যদি আবার সংক্ষেপে বলি আপনি যদি কোনো কাজে অগ্রসর হতে না পারেন এরকম একটা বাধা যদি থাকে যে আপনি মেরিট আছে যে আপনার মেধা আছে আপনার যোগ্যতা আছে আপনি বারবার পরীক্ষায় পাশ করতেছেন কিন্তু ইন্টারভিউ ব্যর্থ হচ্ছেন তেমনি আপনি প্ল্যান করছেন যে একটা কিছু করবেন কিন্তু সেটাও ভেস্তে যাচ্ছে আপনাকে কেউ প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কিছুদিন পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে কাজ করতে যাচ্ছেন সেই কাজেই ব্যর্থ হচ্ছেন আর এটা রিপিটেডলি ঘটতেছে মানে এরকম না যে একটা ঘটছে একের পর এক মাসের পর মাস বছরের পর বছর যদি রিপিটেশন হয়ে যায় তাহলে আমরা আটত্রিশ নম্বর সোরার বিয়াল্লিশ নম্বর আয়াতের যদি আমলটা করতে পারি তাহলে আল্লাহ সুবাহনাহতালা আমাদের এই সমস্যা থেকে উত্তরণের ব্যবস্থা করে দেবেন এবং আমাদের আল্লাহ সুবাহনাহতালার দেওয়া বিধান প্রদত্ত বিধান বা প্রদত্ত পদ আমাদের দেখিয়ে দিবেন